সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধু সকল, যদি অনলাইনের মাধ্যমে ইউকো ব্যাংক অফ ইন্ডিয়াত আরডি একাউন্ট ওপেন কৰিছিল আর আরডি একাউন্টর অটো ডেবিট সিস্টেমটো নিজের ব্যাংকত গৈ অন করা নাই বর্তমান সময়লৈ, আর এতিয়া মাহ পুরা হয়ে গেল আরডি একাউন্টর ডিপোজিট করবলে বিচারি আসা, তেতিয়াহলে অনলাইনের মাধ্যমে পারিবা, তেতিয়াহলে কেনেধরণে করিবা আজি মই আপনাদের প্রসেসটা দেখাম ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। সেই কারণে আজির ভিডিওটি শেষলৈ চাই যা, মই দেখাম যে ইউকো ব্যাংক অফ ইন্ডিয়ার আরডি একাউন্টত কেনেধরণে ডিপোজিট করব পারিবা যদি অটো ডেবিট সিস্টেম অন করা নাই। তার আগতে কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে ভিডিওটো লাইক করা নাই লাইক করে দিয়া, আর যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়া। এতিয়া কি করিবা, যিকোনো এটা ব্রাউজার ওপেন করিবা আর ব্রাউজারের সার্চ ওয়ালত টাইপ করিবা ইউকো ব্যাংক। ইউকো ব্যাংক টাইপ করে ইন্টা কয় দিবা, আর ইন্টা করার পিছতে ইউকো ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা সবার প্রথম দেখবলে পাবা, এই লিঙ্কত ক্লিক করে দিবা, আর এই যোনটো লিঙ্ক হয় লিঙ্কটো এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। ডিসক্রিপশনত লিঙ্কত ক্লিক করার পিছত এই ওয়েবসাইটটো খুলে আইব। এই ওয়েবসাইট খোলার পিছত কি করিবা, ইয়াতে পার্সোনাল ব্যাংকিং বা ইয়াতে আপনাদের দেখি পাই আসা ই ব্যাংকিং একটা অপশন আছে, ই ব্যাংকিং অপশনত ক্লিক করিবা, তারপর ইয়াতে লগ ইন অপশনত ক্লিক করে দিবা। আর লগ ইন অপশনত ক্লিক করার পিছত আরো এখন প্রাইভেট ব্রাউজার খুলে আইছে নিশ্চয় দেখি পাই আসা, এতিয়া কি করিবা, ইয়াতে পার্সোনাল ব্যাংকিং অপশনত ক্লিক করিবা, তারপর ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করিবা, আর কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আসা লগ ইন পেজ খুলে আইছে। এতিয়া কি করব, ইয়াতে নিজের ইউজার আইডি এন্টার করব ইউকো ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাংকিংয়ের। ইউজার আইডি এন্টার করার পিছত কি করব, ইয়াতে লগ ইন অপশনত ক্লিক করব, আর লগ ইন অপশনত ক্লিক করার পিছত কি হব, নিজের রেজিস্টার মোবাইল নম্বর একটা অটিপি আহিব, অটিপিটো এই বক্সত এন্টার করব। মোর ওসর অটিপি আই গেছে 947575, মই অটিপি এন্টার করে দিছো, আর তারপর মই কি করিম কনফার্ম অপশনত ক্লিক করে দিম। কনফার্ম অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয় আছে পাসওয়ার্ডটো এন্টার করবলৈ, তেতিয়ালে মোর যোনটো লগ ইন পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটো এই বক্সতে এন্টার করিম, তারপর মই কি করিম লগ ইন অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া মই ইউকো ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাংকিংয়ের ড্যাশবোর্ডত লগ ইন হয়ে গেছো নিশ্চয় দেখি পাই আসা। এতিয়া কি করব, ইয়াতে ফাউন্ড ট্রান্সফার অপশনত ক্লিক করব, মই ফাউন্ড ট্রান্সফার অপশনত ক্লিক করে দিছো। ফাউন্ড ট্রান্সফার অপশনত ক্লিক করার পিছত ইয়াতে চা ট্রান্সফার টু আরডি এন্ড লোন একাউন্ট, তাহলে এই দুই নম্বর অপশনত ক্লিক করব, মই ক্লিক করে দিছো। আর ক্লিক করার পিছত ইয়াতে চা বেনিফিসিয়ারি এড করব সবর আগতে, বেনিফিসিয়ারি নিজের একাউন্ট নম্বরে এড করব আরডি একাউন্ট যোনটো হয় সেইটোরে, ঠিক আছে। ইয়াতে এড নিউ পে অপশনত ক্লিক করবা, আর এতিয়া চা ইয়াতে পেজকন খুলি আইছে পে এড করার বাবে। সবার প্রথম বক্সতে নিজের আরডি একাউন্ট নম্বরটা এন্টার করবা, আরডি একাউন্ট নিশ্চয় জানা যদি আরডি একাউন্ট ওপেন করেছিল, মই আরডি একাউন্ট নম্বর এন্টার করে আসো। আরডি একাউন্ট নম্বর এন্টার করার পিছত কি করবা, ইয়াতে একাউন্ট ডিটেলস অপশনত ক্লিক করবা, মই একাউন্ট ডিটেলস অপশনত ক্লিক করেছো। একাউন্ট ডিটেলস অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে আপনাদের দেখি পাই আসা ব্রাঞ্চ নেম আহি গৈছে, আর ব্রাঞ্চ কোডটো আহি গৈছে, আর মোবাইল নম্বর, ইমেল আইডি একু নাই, ইয়াতে একু দিব নালাগে, এইবোৰ হাইড আছে, ঠিক আছে। ইয়াতে মোৰ নামটো আহিছে, মোৰ নামৰে আরডি একাউন্ট ওপেন করা আছে, তারপর ইয়াতে নিজৰ চিটিৰ নাম এন্টাৰ কৰিব পাৰিবা, ইয়াতে মই চিটিৰ নাম এন্টাৰ কৰি আছো, তারপর ইয়াতে নিক নেম এন্টাৰ কৰিব পাৰিবা, মই ইয়াতে মোৰ নিক নেম এন্টাৰ কৈছো, তারপর কি করবা, ইয়াতে এড পে অপশনত ক্লিক করে দিবা, মই এড পে অপশনত ক্লিক কৰিছো। এড পে অপশনত ক্লিক করার পিছত ইয়াতে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করবা, আর তারপর ইয়াতে চা অথরাইজ পে নাও এই অপশনত ক্লিক করে বর্তমান সময় মই পে করলাম, যদি পিছতে করবলে বিচার তেতিয়া ইয়াতে অথরাইজ পে লেটার অপশনত ক্লিক করব পারিবা, মই অথরাইজ পে নাও অপশনত ক্লিক করে দিম। আর এতিয়া চা ইয়াতে মোক কয় আছে যে ও এসি কোড ইন্টার করবলে, ও এসি কোডটো নিজের রেজিস্টার মোবাইল নম্বর আহি যাব, রেজিস্টার মোবাইল নম্বর যোনটো কোড আহিছে সেই কোডটো এন্টার করবা, সেইটো ও এসি কোড বলে কোয়া হয়, মোর ওসর আহি গৈছে কোডটো, মই এন্টার কৈ দিয়াছো 338, মই ও এসি কোডটো এন্টার কৈ দিছো, তারপর মই কি করিম ওকে প্রেস কৈ দিম। আর এতিয়া চা ইয়াতে আপনাদের দেখি পাই আসা মোর নামেরে এটা বেনিফিসিয়ারি এড হয়ে গল। এতিয়া মই ট্রান্সফার টু আরডি এন্ড লোন অপশনত আকৌ ক্লিক করে দিছো, আর ক্লিক করার পিছতে ইয়াতে আপনাদের দেখি পাই আসা মোর নামটো আহি গৈছে, যোনটো মই নিক নেম রাখিছিলো, আর ইয়াতে ডিলেট পে অপশন আহি গৈছে, ডিলেটও করিব পাৰো, কিন্তু মই এতিয়া পেমেন্ট করিম, সেইকাৰণে ইয়াতে মেক পেমেন্ট অপশনত ক্লিক করে দিম। এতিয়া কি করব, ইয়াতে নিজের আরডি একাউন্ট নম্বর, নিজের নাম, নিজের নিক নেম, নিজের সিটি যি রাখিছিল সব দেখবলে পাবা, তারপর ইয়াতে ইন্ডিয়ান রুপি চয়েস করবা, ইন্ডিয়ান রুপি অলরেডি চয়েস করা থাকে, আর তারপর ইয়াতে এমাউন্টটো এন্টার করবা যে কিমান পয়সা আরডি একাউন্টত ডিপোজিট করবলে বিচারি আসা, মই 200 টাকার আরডি একাউন্ট ওপেন করেছিল, সেইকাৰণে ইয়াতে 200 টাকা এমাউন্ট এন্টার কৰি দিছো, তারপর কি করবা, ইয়াতে ট্রান্সফার অপশনত ক্লিক করে দিবা, মই ট্রান্সফার অপশনত ক্লিক করে দিছো। ট্রান্সফার অপশনত ক্লিক করার পিছতে
ইয়াতে চ মোক কয় আছে যে অটিপি এটা মোৰ ৰেজিষ্টাৰ মোবাইলত পঠোৱা হৈছে, অটিপিটো এই বক্সত এন্টাৰ কৰিবলৈ। তেতিয়াহ'লে মোৰ ওচৰত অটিপি আহি গৈছে, মই অটিপি এন্টাৰ কৰি আছোঁ। অটিপি এন্টাৰ কৰাৰ পিছত মই কি কৰিম, ইয়াতে কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰি দিম। আৰু কনফাৰ্ম অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে মোৰ ইউজাৰ আইডিটো দেখুৱাই আছে, লগতে মোক কয় আছে যে মোৰ ট্ৰানজেকশ্যন পাছৱৰ্ড যোনটো আছে পাছৱৰ্ডটো এন্টাৰ কৰিবলৈ। তেতিয়াহ'লে ইয়াতে মই মোৰ ট্ৰানজেকশ্যন পাছৱৰ্ডটো এন্টাৰ কৰি দিছোঁ। ট্ৰানজেকশ্যন পাছৱৰ্ড এন্টাৰ কৰাৰ পিছতে ইয়াতে অ'কে প্ৰেছ কৰিব লাগিব, মই অ'কে অপশ্যনত ক্লিক কৰি দিছোঁ। আৰু এতিয়া চাওক ইয়াতে মেছেজটো আহি গৈছে, ফাউণ্ড ট্ৰান্সফাৰ ইজ ছাকচেছফুল, ইয়াৰ ট্ৰানজেকশ্যন নম্বৰ, এইটো মোৰ ট্ৰানজেকশ্যন নম্বৰ হয় আৰু ছাকচেছফুল হৈ গ'ল, মই অ'কে প্ৰেছ কৰি দিম। আৰু অ'কে প্ৰেছ কৰাৰ পিছত ইয়াতে আপোনালোকে দেখি পাইছে চাইবাৰ ৰিচিপ্টখন আহি গৈছে। এতিয়া এইখন ছেভ কৰিব পাৰোঁ, ডাইৰেক্টলি PDF ৰূপতে ছেভ হৈ যাব। ইয়াতে চাওক আপোনালোকে দেখি পাই আছে ডাউনলোড হৈ গ'ল, বা প্ৰিণ্ট কৰিব পাৰোঁ, বা ছেণ্ড মেইল অপশ্যনত ক্লিক কৰি মেইল পঠাব পাৰোঁ। মই বেক প্ৰেছ কৰি দিছোঁ, আৰু বেক প্ৰেছ কৰাৰ পিছত এতিয়া মই RD একাউণ্টত ডিপজিট কৰি লৈছোঁ 200 টকা। মোৰ আগতে আছিলে 450 টকা, এতিয়া মই 200 টকা কৰিছোঁ, 600 টকা হ'ব লাগে। তেতিয়াহ'লে মই দেখুৱাই লওঁ যে 600 টকা হৈছে নাই। ইয়াতে মই মাই একাউণ্ট অপশ্যনত ক্লিক কৰিম। মাই একাউণ্ট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে আপোনালোকে দেখি পাই আছা মোৰ ছেভিং একাউণ্ট নম্বৰ এইটো হয়। আৰু তলতে স্ক্ৰল ডাউন কৰিলে ইয়াতে মোক দেখুৱাই আছে টাৰ্ম ডিপজিট। ইয়াতে মই এটা ডিপজিট একাউণ্ট অ'পেন কৰি ৰাখিছোঁ, ফিক্সড ডিপজিট, আৰু প্ৰথমটো হয় RD একাউণ্ট। মই এই RD একাউণ্ট অ'পেন মানে ক্লিক কৰিছোঁ। ক্লিক কৰাৰ পিছত এতিয়া দেখুৱাম যে 600 টকা হ'ব লাগে মোৰ RD একাউণ্টত। ইয়াতে চ আপোনালোকে দেখি পাই আছা বেলেঞ্চ 600 টকা হৈ গ'ল। চ মোৰ RD একাউণ্ট হয় 200 টকীয়া, মানে প্ৰত্যেক মাহতে মই 200 টকা ডিপজিট কৰিম। ইয়াতে 200 টকীয়া মোৰ ডিপজিট এমাউণ্টটো দেখুৱাই আছে, কিন্তু মই 3 বাৰ পে'মেণ্ট কৰি লৈছোঁ অলৰেডি। ইয়াতে 602 টকা 2 টকাটো লাভ আহি গৈছে RD একাউণ্টৰ। তেতিয়াহ'লে এনেধৰণে আপোনালোকে ইণ্টাৰনেট বেংকিঙৰ মাধ্যমেৰে ইউকো বেংক অফ ইণ্ডিয়াৰ RD একাউণ্টত পইচা ডিপজিট কৰিব পাৰিবা, যদি ইনষ্টলমেণ্ট ভৰিবলৈ হয় আৰু বেংকৰ পৰা অটো ডেবিট ছিষ্টেমটো অন কৰা নাই। চ' মই ক'বলৈ বিচাৰোঁ নিজৰ কাৰণে ভাল হ'ব, নিজে এবাৰ বেংকত যাবাগৈ। যদি বেংকত যোৱা অটো ডেবিট ছিষ্টেমটো অন কৰিলে টাইম বাই টাইম RD একাউণ্টত নিজৰ ছেভিং একাউণ্টৰ পৰা পইচাখিনি ডিপজিট হৈ যাব। যদি অটো ডেবিট ছিষ্টেম অন কৰা তেতিয়াহ'লে এইবোৰ ভেজাল কৰিব নালাগে। তেনেহ'লে আজিলৈকে ইমানেই। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিবা, এনেধৰণৰ ভিডিঅ' টিউটৰিয়েলছ যদি আৰু দেখিবলৈ হয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। বাই বাই।